আমার সমস্যা, প্রথম হাঁটুতে ব্যথা ছিল, পরে ঘাড়ে ব্যথা হয়েছে, পরে কোমরে ব্যথা হয়েছে, 5 বছর ধরে অনেক ব্যথা। আর আগে তো হইতেছে, আগে কত বছর আগে? 5 বছর আগে একটু ব্যথা, 5 বছর ধরে অনেক ব্যথা। যে যেখানে বলছে ওই জায়গায় গেছি, কোনো জায়গা বাদ দিইনি, সব জায়গায় গেছি। ওষুধ খেলে একটু ভালো হতো, আবার যা তাই ইউটিউবে অনেক দেখতে দেখতে পরে সিদ্ধান্ত নিলাম এই জায়গায় আসবো, পরে আসলাম। 3 তারিখে হয়েছি, আজকে 16 দিন, আজকে 16 দিন। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন, এই 16 দিন পরে আজকে আপনার সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথার কি অবস্থা? আমার এখন ব্যথা নাই, আমি সম্পূর্ণ ভালো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমাদের যিনি আজকের অতিথি মোর্শেদা, বয়স খুবই অল্প, দীর্ঘ একটা সময় জীবনের উনি PLID রোগে উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল 2 হাঁটুতে। এবং এই সমস্যাটার জন্য উনি জাননি বা চেষ্টা করেননি এমন কোনো কিছু ছিল না। জীবনের অনেকটা সময় উনি পার করে এসেছেন এটার চিকিৎসার জন্য, বাট উনি কিন্তু কখনো হাল ছেড়ে দেননি। এবং সেই হাল না ছেড়ে দেওয়ার কারণে আজকে কিন্তু উনি জয়ী এবং সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটি মানুষ যিনি আপনাদের সামনে বসে আছেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে আপনাদের কথা বলে দিই। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোর্শেদা। মোর্শেদা, আচ্ছা, বাংলাদেশে কোথায় থাকেন আপনি? আমি গাজীপুর থাকি। গাজীপুর জেলায়? হ্যাঁ। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী। হ্যাঁ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি ছিল এবং সবার প্রথম কবে এটা শুরু হয়? আমার সমস্যা, প্রথম হাঁটুতে ব্যথা ছিল, পরে ঘাড়ে ব্যথা হয়েছে, পরে কোমরে ব্যথা হয়েছে, 5 বছর ধরে অনেক ব্যথা। আর আগে তো হইতেছে, আগে কত বছর আগে? 5 বছর আগে একটু ব্যথা, 5 বছর ধরে অনেক ব্যথা। প্রথম কোথায় শুরু হয়েছিল? হাঁটুতে শুরু হয়েছে। আচ্ছা, যখন আপনি হয়তো কাজ করতেন, গৃহস্থালি যে কাজগুলো করতেন সেগুলো করার সময় হয়তো হাঁটুতে ব্যথাটা শুরু হতো? হাঁটু উঠতে পারতাম না, বসতে পারতাম না, মানে ঘরের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আর করতে পারছিলেন না। যখন এই প্রথম ব্যথা ছিল, হাত আঙাইতে পারতাম না। ও আচ্ছা, তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় কি করেছিলেন? তখন ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। এটা কি গাজীপুরেই দেখিয়েছিলেন? গাজীপুরে দেখাইছি, দেখাইছি, উত্তরা দেখাইছি, যদুপুর দেখাইছি। যে যেখানে বলছে ওই জায়গায় গেছি, কোনো জায়গা বাদ দিইনি, সব জায়গায় গেছি। তো যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডক্টর আপনাকে দেখার পরে কি বলেছিলেন? ওষুধ দিছে, একবার হাতে মধ্যে ইঞ্জেকশনও দিছিল দুইটা, 6 মাসের মেয়াদি বলে। তারপরে আর ওষুধ খেলে একটু ভালো হতো, আবার যা তাই ওষুধটা ছেড়ে দিল, আবার আগের মতো হয়েছে। কোনো ডক্টর কি কখনো আপনাকে বলেছেন যে আপনার সমস্যাটা কোথায় বা কী নিয়ে আপনার সমস্যাটা শুরু হয়েছে, সেটা কি বলেছিল আপনাকে? না, এগুলো তো বলে নাই, হাঁটু এক্সরে করছে, ওষুধ দিছে, আর তো কিছু বলে নাই। আচ্ছা, রিপোর্ট দেখে দেখে। আচ্ছা, তো যখন আপনি ওষুধ খাচ্ছেন বাট আপনি ভালো হচ্ছেন না, তো এরকমটা কি হয়েছে, সব শেষের দিকে কি হয়েছিল যে একটা সময় কেমন হয়েছে যে আপনি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, এরকমটা হয়েছিল? এমনই তো, ব্যথা উঠতে পারতাম না, বসতে পারতাম না, কাজ করতে কষ্ট হতো, মনে জুড়ে পড়তাম সেটা আর কি। ব্যথার ওষুধ হবে, সংসারের কাজকে আর বাদ দেওয়া যেত, পড়তাম কষ্ট করে। আচ্ছা আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন, তো সারা বিষয়ে সবার প্রথমে কীভাবে জানতে পারেন? মোবাইলে ইউটিউবে দেখছি, ইউটিউবে অনেক দেখতে দেখতে পরে সিদ্ধান্ত নিলাম এই জায়গায় আসবো, পরে আসলাম। আচ্ছা, স্যারের যে ভিডিওগুলো আপনি দেখেছিলেন তখন মনে করেছেন যে না, আপনি স্যারের কাছে একটু আসবেন? হ্যাঁ। তো স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন কী বলেছিলেন আপনাকে? স্যারে আমার প্রথম এমআর করতে বলছে, আর রক্ত টেস্ট দিছে, এমআর দেখে পরে বলছে যে কোমরে মধ্যে একটা ইঞ্জেকশন দিতে হবে, আর 14 দিন থাকতে হবে। আচ্ছা, পরে আমরা ভর্তি হওয়ার পরে বাসায় গিয়ে 1 সপ্তাহ পরে আসে ভর্তি হলাম। আচ্ছা, তো যখন আপনি ভর্তি হয়ে গেছেন কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? আজকে 3 তারিখে হয়েছে, আজকে কদিন? 16 দিন। জি, 16 দিন। 16 দিন, আজকে 16 দিন। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন, এই 16 দিন পরে আজকে আপনার সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথার কি অবস্থা? আমার এখন ব্যথা নাই, আমি সম্পূর্ণ ভালো, আলহামদুলিল্লাহ। আপনি সেই যে এত দীর্ঘ এতটা সময় ধরে যে আপনি আপনার এই কোমর ব্যথা জনিত সমস্যাতে ভুগেছেন,
দীর্ঘ একটা সময় বিছানায় শয্যাশায়ী ছিলেন, ঘরের কোনো কাজ করতে পারেননি, অনেক কষ্টের একটা জীবন গেছে, এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আপনার কাছে? আপনার কি এখন কি মনে পড়ে যে সেই সময়কারগুলোর কথা কি মনে পড়ে, যে যখন আপনি দিনের পর দিন গিয়েছে, আপনি হয়তো ব্যথায় যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন না, রাতের পর রাত হয়তো আপনি ঘুমাতে পারেননি, পরিবারের মনে তো পড়বে, যে সবসময় মনে করবো এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারা জীবনে ভালো রাখে। তখন কি কখনো মনে হতো যে এই যে যখন আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কখনো কি এরকম মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হবো না, বা কখনো আমি সেই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যাবো না, এরকমটা মনে হতো কখনো? মনে তো হইতো, কত ডাক্তার দেখাইছি ভালো হই না, ভালো হবো কি না, এটা তো মনে হতো সবসময় একটাই থাকতো, এই যে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি আপনার পরিবারের আপন মানুষদের কাছে ফিরে যাচ্ছেন, সেই পরিবার আপন পরিবারের জন্য আপনি আবার করতে পারবেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো, কেমন লাগছে আপনার কাছে? ম্যাম, আপনার মতো এরকম অসংখ্য রুগী আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তারা হয়তো আপনার মতো এরকম জানতেন না যে কোথায় গেলে তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, কোথায় গেলে ভালো একটা ডক্টর পাবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই জায়গার চিকিৎসা অনেক ভালো, নার্সেরা ভালো, ডাক্তার ভালো, ব্যবহার ভালো, আমি যাই যারা ব্যথা আছে তার সবাই আসো চিকিৎসা করুক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন পুরোটা সময়, ওনার পাশে থেকেছেন, ওনাকে সহযোগিতা করেছেন। আসুন আমরা ওনার সাথে একটু কথা বলি। মুর্শিদা, আপনার স্ত্রী, উনি দীর্ঘ একটা সময় ওনার কোমর, ঘাড় এবং হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। আমরা ওনার ডায়াগনোসিসে যেটা পেয়েছি যে উনি PLID-র সমস্যা ছিল, ওনার L5 এবং S1 এবং সার্ভাইকেলের 4, 5 এবং 6, এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে, যেটার কারণে উনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না, উঠবস করতে পারতেন না, এবং ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যায় দীর্ঘ একটা সময় উনি ভুগেছেন। এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, আমাদেরকে যদি সেই সময়কারগুলোর কথা বলেন যে প্রথম যখন শুরু হয়েছিল কী কী করেছিলেন বা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? প্রথম ব্যথা শুরু হয়েছে হাঁটুতে, ওর বিভিন্ন ডাক্তারের কাছে, অনেকে বলছে হাড় ফায়, অনেকে বলছে বাত ব্যথা, বিভিন্ন ডাক্তার বিভিন্ন ওষুধ দিয়েছে, ওষুধ মেডিসিন খাইছে, খেতে খাইতে 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 অনেক মনে হতো আস্তে আস্তে এরা কীভাবে শেষ হয়ে আন, পর্যটন আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, তো যখন বাড়তেছে তখন অপরকে বিভিন্ন খোঁজ নিয়ে নিলাম কোন জায়গায় গেলে ভালো ডাক্তার পাবো, এইভাবে খোঁজ নিতে 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 এই জায়গায় ডিপেস হাসপাতালে আমরা খোঁজ পাইলাম। আচ্ছা, পাওয়ার পরে আমরা এই জায়গায় যোগাযোগ করে আনে আসলাম। আচ্ছা, না এসে না আমাদের ওটা চিকিৎসা করে মোটামুটি ভালো দিকে। উনি কি এখন সে ওনার যে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, ঘাড় ব্যথা, সেগুলো কি এখন বলেন আপনাদেরকে? না, এখন বলে সেই না, কোমর ব্যথা, ঘাড় ব্যথা সব ব্যথাই কমে আছে আলহামদুলিল্লাহ, কমছে, অনেক ভালোই ভালোই করছে। তো এই যে দীর্ঘ একটা সময়ের পথ পরিক্রমা, আপনার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপন মানুষটা যখন আপনি দেখতেন যে এরকম কষ্টে ভুগছেন, আপনিও চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার, কখনো কি মনে হয়েছে যে এটা কি আদৌ ভালো হবে, বা কখনো কি এটা ভালো করা সম্ভব, এরকমটা কখনো মনে হতো? অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি কিন্তু অনেক সময় মনে হয় ভালোই, অনেক সময় মনে হয় না ভালো হইতো না, এরকম মনে হইতো, একটা দোদুল্যমান অবস্থায় ছিলেন। হ্যাঁ, দোদুল্যমান অবস্থা ছিল। তো এই যে আপনি স্যারের কাছে নিয়ে এসেছেন, যে স্যারের ট্রিটমেন্টে মাত্র অল্প কয়েকটা দিনে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো, কেমন লাগছে আপনার কাছে? না, এখন খুব ভালোই লাগতেছে, মনের ভিতরে ভালোই লাগতেছে, সুস্থ তো দিল্লা। দর্শক মণ্ডলী, এই যে দীর্ঘ একটা সময়ের পথ পরিক্রমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট, অর্থের অপচয়, সময়ের অপচয় এবং পাশাপাশি কষ্ট তো আছে, সঠিক চিকিৎসা কিন্তু আমাদের হাতের নাগালই আছে, আমাদের দেশে কিন্তু এই সময় বেশ অনেকজন ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা দীর্ঘ একটা সময় ধরে এই ধরনের সমস্যার সমাধান খুব অল্প সময়ের ভিতরেই দিয়ে থাকেন। তাদের মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যার হাত ধরে হাজার হাজার রোগী খুব অল্প সময়ের ভিতরে সুস্থ এবং স্বাভাবিক হয়ে তাদের আপন ভুবনে তারা ফিরে গেছেন, 8-10টা স্বাভাবিক মানুষের মতো তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কিন্তু এখন কাজ করছেন। এই মানুষটার জায়গায় কিন্তু আপনি আপনার নিজেকে দাঁড় করান, আপনি নিজেও কিন্তু পারবেন, শুধু একটু চেষ্টা করতে হবে, সঠিক একটি তথ্য আপনার পুরো জীবন বদলে দিতে পারে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য, আসসালামু আলাইকুম। আসসালাম।